সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। নবম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে অস্বাভাবিকভাবে আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির গোঘাটে। মৃত ছাত্রীর নাম শ্রেয়া বিশ্বাস, বয়স 15 বছর বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার কথা জানতে পেরেই পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার জন্য শ্রেয়াকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি হুগলির আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লীতে। গত 2 মাস আগে শ্রেয়া তার মামার বাড়ি গোঘাটে গিয়েছিল। গত শনিবার আরামবাগে টিউশন পড়তে এসেছিল বলেও জানা গেছে। বাড়ি থেকে এবং মামার বাড়ি থেকেও সে পড়াশোনা করত। তবে কি কারণে শ্রেয়া আত্মহত্যা করেছে সে নিয়ে তার দাদু ও ঠাকুমা কিছুই বলতে পারেনি। জানা গেছে শ্রেয়া আরামবাগ গার্লস স্কুলে 9ম শ্রেণীতে পড়াশোনা করত। মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। তার বাবার নাম রবি বিশ্বাস, শ্রেয়া ছিল রবিবাবুর বড় মেয়ে। সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আমার নাতনি কেমন ছিল? আমাদেরকে খুব ভালোবাসতো, এখানে থাকলে মরত নেই। শোনা, আমার জানিস আমি সবসময় ওরা ঘরে থাকতো। ওদের মায়ের বাপের দুজনের কি গণ্ডগোল হয়েছিল, ওরা আলাদা খাইতো, আলাদা ছিল। আমরা এই যে এখানে খাই, আমি তো রুগী। কেন যাই? ওদের ওদের দুজনের স্বামী স্ত্রী হতো, ছেলেদের সাথে কিছু হয়নি। ও ছেলেদিকে টেনে নিয়ে চলে যায়। ওই তো কবে গেছে বাবা, আমারও মাথাটা ঠিক নাই। ওর দাদু বললো তো, ওই তো কবে গেছে রে এরা। আমার মনে নেই বাবা, আমার পারিনি। আমরা ওই যে ছেলেকে কে ফোন করছিল সেইটাই, ওর বাবা এই যে চেয়ারটাই বসছিল, আমরা শুনে ছেলেকে জিজ্ঞেস করছি যে কী হয়েছে রে, কী হয়েছে রে। তা জানিনি, ওখানে কী হয়েছে আমরা ওই খবর কিছু জানিনি। এখানে তো কিছু ছেলেদের সাথে হয়নি। আমাদেরকে খুব ভালোবাসতো নাতনিগুলো। ও আমার, ওই তো ওর রাজুর হচ্ছে দুটো মেয়ে, বাদলের একটা মেয়ে আর একটা ছেলে। আমার দুটো ছেলে, ছোট ছেলে, দুটো মেয়ে, দুই মেয়ে। সে বড়, আমাকে খুব ভালোবাসতো বাবা, আমাকে একটু সরে বসতে বলেনি। এখানটায় বসে থাকতো ওরা, যে ঘরটাই পড়তো, এখানটাই পড়তো রাত 10টা পর্যন্ত। আমার কাছে শুতো, আমি লিয়ে শুতো না, আমার কাছে দুবুনি শোয়। আমারা না কিছু বলেনি, আমাদেরকে ফোনই করে খবরই দেয়নি। ওই ছেলের মুখ থেকে যেটুকু শুনেই নো, আমি বাবার দাদুকে পাঠিয়ে দিন। আমি বলি যা, তবে যাও তো দেখো তো কী হয়েছে। শ্রেয়া বিশ্বাস, 15 বছর বয়স, 15 বছর বয়স, 9-এ পড়ছিল আরামবাগ গার্লস হাই স্কুলে। আমরা জানা, আমাদের কেউ জানায়নি। আমার ছেলে ঘরে ছিল, সন্ধে 6:30 হবে, এইরকম 6:45 হবে এইরকম। তো একটা ফোন এলো, তখন আমার ছেলে কাঁদছে, বলছে আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দাও, আমার মেয়েকে যেমন নিয়ে গেছিলে তেমন এনে দাও বলেও কাঁদতে কাঁদতে ওই হসপিটালের দিকে যায় গেল। এবারে আমি তখন একদিন চা খাচ্ছি নু, চা খেতে কী হলো হঠাৎ, ও কোথাও গেলে বাইক ছাড়া কোথাও যায়নি, মোটামুটি গেলে যেখানে যাক বাইক করেই যায়। তো হেঁটে হেঁটে যখন ছুটে ছুটে যাচ্ছে, তখন আমি আবার কি মনটা গেলে আমি তার পিছনে খানিকক্ষণ পিছনে পিছনে আমি গেছি হসপিটালে। হসপিটালে গেছি, হসপিটালে গিয়ে দেখছি তো সব কান্নাকাটি করছে সব। আর ওর মাসি আমাকে বলছে, কাঁদতে কাঁদতে বলছে যে
তোমার নাতনি নাই মরে গেছে। বলছি কেন কি হয়েছিল? বলছিল গলায় দড়ি দিয়েছে। কেন দিল, কিসের জন্য দিল সেটা তো মামার বাড়িতে ছিল, মামারা ওরাই জানে, আমাদেরকে কিছু বলেনি। গোঘাট, গোঘাট থানার পিছন দিয়ে। আচ্ছা, ওর বাবার নাম হচ্ছে রাজু বিশ্বাস, রবি বিশ্বাস, একবারে রাজু বিশ্বাস। গোঘাটেই বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছিল প্রায় আজকে তার মেয়েটা পনেরো বছর ষোলো সতেরো বছর হবে বিয়ে হয়েছে। আমার ছোটো ছেলে, হ্যাঁ ও গোঘাটে বেশিরভাগে মানে বছরে আট মাস ওইখানে, ন মাস ওইখানে থাকে, দু মাস কি এক মাস এখানে থাকে। আগে এইখান থেকে তো ভর্তি হয়েছিল, তারপরে এইখানে থাকলে এইখান থেকে স্কুল যেত, আর নাহলে ওই বাসে আসতো মাঝে মাঝে, সব দিনই স্কুল আসতো নি। পড়াশুনো মোটামুটি এটা খুব একটা ভালো থাকেনি। গলায় কী জন্য দিল সেটা তো আমরা বুঝতে পারিনি। ওইখানে পরশুদিন মানে শনিবার দিন সকালবেলা এখানে প্রাইভেট পড়তো, এখানে সকালে এসেছিল পড়তে, ও এসেছিলো, ছোটো বোনটাও এসেছিলো, ওর মাও এসেছিলো, এখানে পড়তে এসে পড়ছিল। তো তাকে ওর মানে পড়া দিয়ে অত মন থাকেনি। আমরা বলুন যে যদি না পড়ে তাহলে কাজ করো, তাহলে তুই এইখানে থাক, তোকে পড়তে হবে না, স্কুলেও যেতে হবে না, খাবি দাবি আমাদের কাছে থাকবি। তো ও বললো ঠিক আছে আমি যাবো নি, ও বলে তো ও দাঁড়িয়েছিল যেতে চাইনি, ওর মা জোর করে টেনে টেনে নিয়ে চলে গেল। ওদের বাড়ির ভিতরেই, ও ঘরের ভিতরেই গলা ধরে দিয়েছে পাকা করে। ওইখানে মরে হসপিটালে মরে গেছিল বোধহয়, ওইখানে ওরা হসপিটাল নিয়ে এসে, হসপিটাল নিয়ে এসে স্পট ডে হসপিটালে ইয়ে করেছে, ডেড ডে হয়ে মরে গেছে। হ্যাঁ, আমার নাতনি, আমার নাম রামচন্দ্র বিশ্বাস, এটা হচ্ছে সুজেশন পল্লী আরামবাগ, পাঁচ নম্বর। এসি নার্সিং হোম, চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্পদোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।